বাংলাদেশের শীর্ষ তারকা সাকিব খান কাজ নিয়ে ব্যস্ত থাকলেও ধর্মকর্ম ভুলে যান না তার ধর্মভীরতা নিয়ে নতুন কিছু বলার নেই ওমরা হজও করে এসেছেন দুই দুবার বর্তমানে ভাইজান এলোরে এবং ক্যাপ্টেন খান চলচ্চিত্র নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন সাকিব আসছে ঈদে এই দেশে ভাইজান এলোরে ছবিটি মুক্তি দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন পাশাপাশি রোজা ও নামাজ পড়ছেন ঠিক মতো সাকিব জানান ধর্মকর্ম করতে বরাবরই পছন্দ করেন তিনি প্রতিনিয়ত সিনেমার কাজ নিয়ে ব্যস্ত থাকলেও ঠিকই নামাজ রোজা পালন করেন এদিকে প্রধানমন্ত্রী খুব শীঘ্রই ইফতারির জন্য চলচ্চিত্র পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানাতে পারেন সেখানে সাকিব খান সহ অন্যান্য তারকারা উপস্থিত থাকবেন শুক্রবার থেকে সাকিব অংশ নিয়েছেন নতুন ছবি ক্যাপ্টেন খানের শ্যুটিংয়ে এই দিনেই আবার ছিল প্রথম রোজা তাই কাজের ফাঁকে সাকিব নামাজ আদায় করেন বলে সংশ্লিষ্টরা জানান ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় এই লটে ছবিটি শুটিং চলবে টানা এক সপ্তাহ এরপর ঈদ পর্যন্ত সাকিবের শিডিউল ফাঁকা এর ফাঁকে চলে যাবেন ওমরাহ করতে